Hello students, my name is Mamata Dev from VIMS. Today I teach you moral values for our class 1 students. Today's chapter is chapter 10, the donkey and the load of salt. The donkey and the load of salt. Start our chapter. Before we start our chapter, student, you also open your book in front of you. Okay, now start. Long ago there lived a salt merchant. He had a donkey. He used to bring salt from the city to the place. অনেক আগে একজন নুন বিক্রেতা থাকতেন, তার কাছে একটা গাধা ছিল. He used to bring salt from the city to the village. সে শহর থেকে নুন এনে গ্রামে বিক্রি করত. There was a shallow stream on the way. মানে সেই রাস্তায় আসার পথে একটা বেশি গভীর নয়, কম গভীর দিয়ে একটু জলে ইয়ে ছিল. ওয়ান ডে দ্য মার্চেন্ট লোডেড দ্য ডাঙ্কি উইথ সল্ট. একদিন নুন বিক্রেতা তার নুনের যে ইয়ে ছিল সেটাকে গাধার উপরে চাপালো. দ্য লোড ওয়াজ হ্যাভি. সেই নুনটার ওয়েটটা অনেক হ্যাভি ছিল, মানে ভারী ছিল. দ্য ডাঙ্কি could hardly walk, মানে সে অনেক কষ্ট করে হাঁটছিল. As the donkey was passing through the stream, his foot slipped and he fell into the water. একদিন যখন গাধাটা সেই ভারী ওয়েটটাকে নিয়ে হাঁটছিল, সেই স্ট্রিমের কাছে থেকে যাচ্ছিল, তখন তার পাটা স্লিপ করে সে জলের মধ্যে ঢুকে যায়. His master beat him very hard. তার মাস্টার মানে সেই নুন বিক্রেতা তাকে খুব মারে. বাট দ্য ডঙ্কি কুড নট গেট আপ. কিন্তু গাধাটা জল থেকে উঠে আসছিল না. হি ফেল্ট নাইস ইন দ্য ওয়াটার. তাকে জলের ভিতরে ঢুকে খুব ভালো লাগছিল. আফটার সাম টাইম ওয়েন হি স্টুড আপ হি ফিল দ্য লোড লাইটার. কিছু সময় পরে যখন সে জল থেকে বাইরে বেরোলো, তখন দেখলো যে তার যে হেভি ওয়েটটা সেটা হালকা হয়ে গেছে. কেন? দ্য সল্ট হ্যাড ডিসলভড ইন দ্য ওয়াটার. তো কী হলো, যখন জলের মধ্যে গেল, নুনটা যদি জলের মধ্যে দিই তো কী হয়, গোলা হয়ে যায়. গোলা হয়ে গেছে তার জন্য ওয়েটটা হালকা মনে হচ্ছিল. দ্য ডঙ্কি ফিল রিলিভড. ডঙ্কিকে কেমন লাগছিল? ভালো লাগছিল. কেন? ওয়েটটা হালকা হয়ে গেছিল তাই ওর ভালো লাগছিল. নাও টার্ন ইউর পেজ. দ্য নেক্সট ডে দ্য ডঙ্কি ওয়াজ আগেন ক্যারিং দ্য লোড অফ সল্ট. বলছে তারপরের দিন আরও সেই গাধাটা আরও সেই ভারী ওয়েট নিয়ে করে আসছিল. হি রিচ দ্য স্ট্রিম. হি সেট ডাউন আগেন ইন দ্য মিডল অফ দ্য স্ট্রিম টু লাইট এট দ্য লোড. বলছে সে সেইখান থেকে যাওয়ার সময় সে আরও কী করলো, আরও সেই পাটা ইয়ে করে আর জলের মধ্যে ঢুকে গেল. কিসের জন্য ঢুকলো? যাতে কি ওর ওয়েটটা যে আছে সেটা হালকা হয়ে যাবে. দ্য মার্চেন্ট ওয়াজ ওয়াইজ এনাফ টু নো দ্য ডাঙ্কিস ট্রিক. দিয়ে মার্চেন্টটা বলছে বুঝতে পেরে গেছে এটা তো মানে গাধা ইচ্ছে করে করছে, করে আর জলের মধ্যে ঢুকে যাচ্ছে. তার ট্রিকটা মাস্টারটা বুঝতে পেরে গেছে. নুনের যে বিক্রেতা ছিল সে তো গাধার মাস্টার ছিল. সে বুঝতে পেরে গেছে যে এটা গাধা ইচ্ছে করে করছে. হি ওয়ান্টেড টু টিচ দ্য ডাঙ্কি এ লেসন. এরপর সে রেগে যাচ্ছে, কেন কি তার ক্ষতি হচ্ছে, তাই তো সে রেগে যাচ্ছে. সে রেগে করে বলছে এরপর ওকে একটা শিক্ষা দেওয়া দরকার আছে, শিক্ষার প্রয়োজন আছে. তার জন্য কী করে দেখি. দ্য নেক্সট ডে হি লোডেড দ্য ডাঙ্কি উইথ ব্লেস অফ কটন. বলছে তারপরের দিন কী করলো, সে মার্চেন্টটা তার উপরে তুলোর বোরা রেখে দিল. দ্য ডাঙ্কি অ্যাগেন স্যাট ডাউন অ্যাজ ইউজুয়াল ইন দ্য মিডল অফ দ্য স্ট্রিম. সে গাধাটা আবার সেরকমই জলের মধ্যেখানে যায়। বাট দিস টাইম দ্য কটন অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড বিকাম হেভিয়ার. বলছে কিন্তু এই এখন নুন ছিল, গুলা হয়ে যেত, এবার যদি তুলা থাকে কী করে জলটাকে অ্যাবজর্ব করে নেয়। জলটাকে অ্যাবজর্ব করার জন্য সেই জিনিসটা হেভি হয়ে যায়, ভারী হয়ে গেছে। দ্য ডাঙ্কি ওয়াজ পানিশড ফর হিজ উইকনেস. বলছে গাধা তার ইয়ের জন্যে পেয়েছে, পানিশমেন্ট পেয়েছে। ওকে, থ্যাংক ইউ।